সামনের চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বোয়িং কোম্পানির একটি পণ্যবাহী বিমান। 8ই মে তুরস্কের ইস্তাম্বুলে বিমানবন্দরে অবতরণের সময় এর সামনের চাকা খোলার চেষ্টা করেও পারেননি পাইলটরা। পণ্য ডেলিভারি সংস্থা ফেডেক্স পরিচালিত ওই বোয়িং কার্গো বিমানকে পেছনের চাকা দিয়ে ল্যান্ড করানো হয়। এরপর এর সামনের অংশ রানওয়েতে ঘষতে ঘষতে একসময় থেমে যায়। আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া বের হলেও ফায়ার সার্ভিস এসে ফোম স্প্রে করে আগুন লাগার সম্ভাবনা নস্যাৎ করে দেন। এর আগে গত বছর 28 জুন এমন একটি ঘটনা ঘটে। আকাশ থেকে রানওয়েতে ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এর সামনের চাকা বের হচ্ছিল না। সেটি ছিল বোয়িং 717 মডেলের। এখানে উল্লেখ্য যে সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং এর বিভিন্ন কারিগরি ত্রুটি নিয়ে নানা রকম তথ্য প্রকাশ করে আলোচনায় এসেছে সেখানে কাজ করা বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার। বোয়িং এর বিমান বর্জনের আহ্বানও জানান তারা।